স্বাগতম আবারও সবাইকে আমার সবজি বাগানে। চলুন এবার দেখাই কিভাবে ধনে কালেক্ট করব বাগান থেকে। এবছর যে ধনে লাগিয়েছিলাম ফেব্রুয়ারি শুরু থেকে, অনেক ধনে পাতা সংগ্রহ করার পর যেটা চলে আসছে সেটা হচ্ছে ফুল। ফুল আসার সাথে সাথে কিছুদিনের মধ্যে দেখা যায় যে ফুলগুলি সিডসে পরিণত হয়ে যায়। সিডসগুলি সবুজ থেকে যখন হলুদ আকার ধারণ করে বা ঘিয়া বর্ণের ধারণ করে, তখনই আপনার প্রিপারেশন নিতে হবে যে কালেক্ট করার জন্য। নর্মালি যদি দেখা যায় যে অল্প কিছু ধনে গাছ আপনার বাগানে আছে, যদি এগুলি আপনি কালেক্ট করেন বেশ ধনে পাওয়া যায়। সেরকমই আমি আমার যে ধনে গাছগুলি ছিল সেখান থেকে আমি যখন এগুলি একটু হলদে হয়ে গেছে, পাকা পাকা হয়ে গেছে, আমি তুলে এগুলি গোড়াটা কেটে একটা শুকনো জায়গায় যেখানে সমতল বা রোদ পড়ে সেখানে আমি শুকাতে দিয়েছি। একদিন দুদিনের মধ্যে দেখা গেছে যে সিডসগুলি বেশ হলুদ হয়ে গিয়েছে বা শুকিয়ে গেছে, তখন আমি এগুলিকে একটা জার্নিতে নিয়ে হাতে এছড়ে এছড়ে কালেক্ট করেছি। বেশি সময় তো লাগে না, অল্প কিছু সময়ের মধ্যেই দেখা যায় যে বেশ হয়ে যায়। তো যে কালেক্ট করার সময় অনেক সময় বালি থাকে, বিভিন্ন দানা থাকে, গাছে পাতা থাকে, এগুলোকে একটু কষ্ট করে বেছে নিতে হবে। তারপর আমি যা করেছি খুব পরিষ্কার ভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার ধোয়ার পর জাল নিতে ঢেলে সেটা আমি রোদে শুকাতে দিয়েছি। ধোয়ার সময় খেয়াল করতে হবে যে যে এক্সট্রা বিভিন্ন গোড়া যদি থাকে পাতা লাতা উঠায় ফেলতে হবে, কারণ কামড়ে বা মশলা, যেহেতু মশলার সময় আমরা কেউ চাই না এটা বাড়ির গুঁড়া বা অন্য কিছু কামড়ের সাথে বা খাবারের সাথে মিশুক, সেই জন্য ধোয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। ধোয়ার হয়ে গেলে যেখানে আপনার বাড়িতে সবচেয়ে বেশি রোদ পড়ে বা অনেকক্ষণ ধরে রোদ থাকে সেখানে আপনি রোদে শুকাতে দিন। শুকানোর সময় খেয়াল রাখতে হবে যে খুব ভালো করে শুকিয়ে গেছে, একদিন দুই দিন যদি প্রয়োজনে বেশি সময় লাগে তখন আপনি দিতে পারেন। তারপর পরিষ্কার কোনো বয়ামে, যে শুকনো বয়ামে সেটা কালেক্ট করে রাখুন সারা বছরের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটা ধনে এই বছর এই সিজনে আমি কালেক্ট করে ফেলেছি। এটা আমরা যে কেউ করতে পারি। নর্মালি আমার বাগানের এই কোনায় বিভিন্ন কোনায় ধনে পাতা হয়ে থাকে বা ছোটো বেডে করতে পারেন, তখন ধনে ইজি কালেক্ট করা যায়। অনেক সময় প্রয়োজন মতো যতটুকু আপনার দরকার, আমার যতটুকু দরকার, ধরুন এক মাস দেড় মাসের মতো আমি সেটা ধনে গুঁড়ো করে রেখেছি। আপনাদের দেখাচ্ছি কীভাবে গুঁড়ো করা যায়। নর্মালি বাংলাদেশে আমরা যারা আছি তারা দেখা যায় একটু ভেজে নেই, ভেজে ধনে গুঁড়াটা মাংসের তে বা অনেক সময় চটপটির মশলাতে বিভিন্ন সুস্বাদু খাবারগুলিতে আমরা ইউজ করি। আবার কাঁচাটাও আমরা কালেক্ট করতে পারি। তো সবারই বাসায়, দেশের বাইরে হোক এবং দেশ হোক, যে গ্রাইন্ডার থাকে, গ্রাইন্ডারে আমরা বিভিন্ন মশলা গুঁড়া করি। সো আমরা যদি চাই আমরা ধনেটাও গুঁড়া করে নিতে পারি। সেভাবে আমি ধরুন একটু ছোটো এক বয়ামের মতো কাঁচা কিছুটা গুঁড়ো করে রেখেছি এবং শুকনো কিছু গুঁড়ো করে রেখেছি। তো নর্মালি কাঁচা ধনে যেটা আমি খেয়ে থাকি, মাছের তরকারিতে আমার পছন্দ, ভাজিতে আমার পছন্দ, অনেক সময় খাসি বা মুরগির কোরমা রান্না করলে আমি কাঁচা ধনে ইউজ করি। তো এই জন্য আমি কাঁচা গুঁড়া করে দিচ্ছি। দু একবার গ্রাইন্ডার দিয়ে প্রথমে কিন দু একবার করলে আপনার ছোটো একটা বয়াম হয়ে যায়, যেটা এক মাস দেড় মাসের সাপ্লাই ইজিলি আপনার কিচেনে থাকে। একইভাবে আপনারা দেখছেন যে খুব সহজেই এখানে গুঁড়া করা যায়। ভাজাটাও আমি আলাদা একটা বয়ামে করে রেখেছি, যেমন মাংসের মশলাতে বা কোনো চাটনিতে, চটপটিতে, অথবা আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন তারাও যেভাবেই হোক আমরা ধনেটা খেতে পারি। তাছাড়াও আমরা সবদিক জন্য সময় কিন্তু লাগে না, দেখুন কি সুন্দর হয়ে গেছে। কষ্ট করলে আপনি ফ্রেশ অর্গানিক বাগান থেকে নিজের বোনা, হ্যাঁ, আপনি ধরে পাচ্ছেন, আপনি সবজি পাচ্ছেন,
খুব সময় কিন্তু লাগে না গার্ডেনিং এবং সেটা কালেক্ট করতে। আপনি নিজের ফ্যামিলির জন্য যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, সেটাই যথেষ্ট। যথেষ্ট নয় কি, আর আপনি জানেন যে কি খাচ্ছেন প্রতিদিনের খাবারগুলোতে। কাঁচা ধনে আরেকটা কাজে লাগে, আপনারা সেটা করতে পারেন, সেটা হচ্ছে যে যাদের গ্যাসে ভুগেন তারা একটু কাঁচা ধনেমুখী দিয়ে চাবি খেলতে পারেন, অথবা গরম পানিতে একটু ভিজিয়ে রেখে বা ওভারনাইট ভিজিয়ে রেখে সেটা খেতে পারেন। এতে গ্যাসের উপশম হয়। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমি চেষ্টা করবো নতুন নতুন টিপস দিতে। আপনারা যারা বাগান করতে পছন্দ করুন, আপনারাও করুন, আশা করি তো অনেক ভালো ফল পাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আল্লাহ হাফেজ।